স্থান বা বাসস্থিক স্থান বাংলাদেশে ধানের অন্যতম একটি জাত। উৎপাদনের সময়ের উপর নির্ভর করে ধানের প্রধান যে তিনটি শ্রেণীভেদ করা হয়, বোরো ধান তাদের মধ্যে অন্যতম। বোরো মৌসুম শুরু হয় আমন মৌসুম শেষ হবার পরে। ধান রোপণ শুরু হয় বাংলা কার্তিক মাস এবং ইংরেজি মাস অক্টোবর নভেম্বর মাস থেকে। বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আর ইংরেজি এপ্রিল জুন মাসে ধান কাটতে হয়। হেমন্তকালের শুরু থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি পর্যন্ত এই ধানের সময় চলে। এই বোরো ধানের মূল ফসল বসন্তকালে হয় বলে অনেকে একে বাসন্তিক ধান বলেও ডেকে থাকেন। বোরো ধান যে সময়ে জন্মায় সেই সময়ে বৃষ্টিপাত সাধারণত কম হয়ে থাকে, তাই বেশিরভাগ ক্ষেত্রে বোরো ধানে সেচের উপরই বহুলাংশে নির্ভর করতে হয়। বৈশাখ মাস মানেই বৃষ্টিবাদল, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত, ফসল নষ্ট, পাহাড়ের ঢল, নদী বা হাওরে বন্যা। কিন্তু প্রকৃতি আবার করোনা ভাইরাসের এই ভয়াবহ সময়ে কৃষকদের দিকে প্রশান্তির হাত বাড়িয়ে দিয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেকাংশেই ঝড় বৃষ্টি বা বজ্রপাত কম হয়েছে, তাই হাওরের কৃষকদের তেমন কোনো ক্ষতি হয়নি। সোনার ধান ঘরে তুলতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কৃষকরা। বাংলাদেশে এবার 1,18,00,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,63,00,000 মেট্রিক টন স্থির করা হয়েছে। এদিকে সুনামগঞ্জে এবার 2,19,300 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 13,32,700 মেট্রিক টন নির্ধারিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার ফলে হাওরে ধান কাটা মারাই প্রায় শেষের পথে। সেই সাথে বোরো ধানের বাম্পার ফলন সব মিলিয়ে সুনামগঞ্জের 11টি উপজেলার হাওর অঞ্চলের কৃষকরা এখন দুশ্চিন্তা মুক্ত। ফসল সুন্দরভাবে ঘরে তুলতে পেরে তাদের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও চাচা, বয়স কত হইব? 85 বছর। 85 বছর বয়স ওগুলা ধান কাটতারো? কত ধান কাটতারো দিন? কত বছর ধরে ধান কাটো? 18 বছর। খামছারি না, পয়সা তো হয় না। সরকার থেকে কোনটা পাও না, ওটাই সমস্যা। আর ইয়ে কিনতে মানে এবার ধান কি লাগানো হয়েছে? আরো ধান ভালো হয়েছে মোটামুটি, অন্যান্য বছরের তুলনায় এবার ধান ভালো হয়েছে। আচ্ছা, খার ধান কাটা এটা? আমরা করবো না, করোনা নিয়ে যাক আমাদেরকে, হাওয়ার থেকে নিয়ে যাক, আমরা কাশি নিয়ে ধান কাটবোই কাটবো ইনশাআল্লাহ। যারা ধান কাটা দেয় এরা ত্রাণও পাইবো, আনন্দিত হয়ে আমরা জয়যুক্ত করে দিব ইনশাআল্লাহ।